السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أمرا জুমার পরে দারসুল বুখারী পেশ করে থাকি। আজকে এই বুখারী শরীফের 4 নম্বর হাদিস আলোচনা করা হচ্ছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এই হাদিসখানা বয়ান করছেন তার উস্তাদ মুসা ইবনে ইসমাইল থেকে, তিনি বয়ান করছেন শেখ আবু আওয়ানা থেকে, তিনি বয়ান করছেন তার শেখ মুসা ইবনে আবি আয়েশা থেকে, তিনি বয়ান করেন তার শায়খ সাইদ ইবনে জুবায়ের থেকে, আর সাইদ ইবনে জুবায়ের বয়ান করেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। মূলত এটা একটা ওহি সম্পর্কিত হাদিস। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহ। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করবেন না, আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। লা তুহাররিক, হরকত দিবেন না, নাড়াচাড়া করবেন না, লিসানাকা আপনার জিহ্বাকে, লিতাআজালা বিহি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য, দ্রুত আয়ত্ত করার জন্য। একটা ছাত্র যখন শিক্ষকের থেকে কথা শুনে, শিক্ষক যদি বলে দেখো পড়াটাকে ভালো করে মুখস্থ করবা, কালকে শুনাইতে হইবে, কালকে শুনাইতে না পারলে কিন্তু পিটি পড়বে, তো ছাত্র কি করে? শিক্ষকের সঙ্গে এটাকে পড়ে এবং পড়তে গিয়ে সে ঠোঁট নাড়াচাড়া করে, জিবা নাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিমকে দ্রুত মুখস্থ করার জন্য জিব্রাইল যখন পাঠ করতেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করে তারপরে মুখস্থ করতেন। আল্লাহ তাআলা বললেন যে না, আপনি এরকম ঠোঁট নাড়াচাড়া করবেন না। তো আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআলিজু মিনাত তানজিল শিদ্দাতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের সময় অত্যন্ত কষ্ট পেতেন, কষ্ট করতেন। কোরআন ওহী, ওহীর যে একটা ওজন, আল্লাহর কালামের ওজন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন, বরদাস্ত করতেন, এর সম্মুখীন হতেন। ওয়া কানা মিম্মা ইউহাররিকু শাফাতাইহি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন। ইবনে আব্বাস এটা বয়ান করে ওনার ছাত্রকে বললেন, ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফা আনা হাররা উহাররিকুহুমা লাকা, আমি তোমাকে আমার ঠোঁট নাড়াচাড়া করে দেখাচ্ছি, কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাররিকুহুমা, যেরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট নাড়াচাড়া করতেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল যেভাবে ঠোঁট নাড়াচাড়া করতেন সেরকম ভাবে ইবনে আব্বাসও ঠোঁট নাড়াচাড়া করে দেখাইলেন তার ছাত্র সাইদ ইবনে জুবায়েরকে। আর এই সাইদ ইবনে জুবায়ের আবার যখন বয়ান করছিলেন তখন তার ছাত্রকে এরকম ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছিলেন, ওয়া আনা উহাররিকুহুমা কামা রাআইতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। সাইদ ইবনে জুবায়ের তার যে ছাত্র তাকে বললেন, আমি তোমাকে এই মুসা ইবনে আবি আয়েশাকে বললেন যে আমি তোমাকে ঠোঁট নাড়াচাড়া করে দেখাচ্ছি যেমনটা ইবনে আব্বাস আমাকে দেখাইছিলেন। ফাহাররাগা শাফাতাইহি ফানজালাল্লাহু তাআলা ওয়ালা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। জামাহু মানে হচ্ছে, তো এরকম ভাবে প্রত্যেকে এই হাদিসটাকে যেই বয়ান করেছে তিনি তার ছাত্রদেরকে ঠোঁট নাড়াচাড়া করে দেখিয়েছেন। এইভাবে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম বুখারীর থেকে আরো যারা
পর্যায়ক্রমে পাঠ দান করেছেন, আমরা যার থেকে পড়েছি, আমি এই বুখারি ডবল পড়েছি। একবার জামিয়া রহমানিয়াতে, আমি ওখানেরই ছাত্র ছিলাম এক সময়, তো ওখানে দাওরা পাশ করলাম, ওখানে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব উনি বুখারি প্রথম খণ্ড পড়াইয়েছেন। দ্বিতীয়বার আমার দেওবন্দে ইন্ডিয়াতে, যে দেওবন্দ মাদ্রাসা বড় মাদ্রাসা, ওখানে পড়েছি। ওখানে শাইখুল হাদিস নাসির আহমদ খান সাহেব আমাদেরকে পড়াইছিলেন। ওনারা দুজনেই আমাদেরকে ক্লাসে ওই যেভাবে ধারাবাহিক চলে আসছে সেভাবে নাড়াচাড়া করে দেখাই দেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকমভাবে ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন যে না, লা তুহাররিক বি লিসানাকা লিতাজালাবি, আপনি কোরআনকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনা, নিশ্চয়ই এই কোরআনকে জমা করে দেওয়া মানে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া, ওয়া কোরআনা মানে এটাকে আবার পড়ার মতো শক্তি দেওয়া, আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছি, আমার দায়িত্ব এটা। ফাইদা কোরআনাহু ফাত্তাবে কোরআনা, সুতরাং যখন আমি পড়ি মানে আমার পক্ষ থেকে জিব্রাইল যখন পড়ে আপনি তার সঙ্গে পড়ে নিন, বাস এরকম পড়লেই চলবে। এরপরে আমার দায়িত্বে আমি আল্লাহ আপনার বুকের মধ্যে আপনার সিনায় জমা করে দিব। ইবনে আব্বাস তাফসির করছেন, বলেন ফাস্তামিউ ইলাহু, আপনি কান লাগাই শুনবেন, ওয়ানসিত চুপ করে থাকবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনকে বয়ান করা এটাও আমার দায়িত্ব। তো এরপরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইযা আতাহু জিব্রাইল ইস্তামা, এরপরের থেকে যখন জিব্রাইল আসতেন ওহী নিয়ে, জিব্রাইল পড়তেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান লাগিয়ে শুনতেন। ফাইদা ইনতালাকা জিব্রাইল, আর জিব্রাইল যখন চলে যেতেন, করাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা করাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এরকম হুবহু পড়তেন যেরকম জিব্রাইল পড়ে শুনে গেলেন। এটা ওহির একটা আলোচনার একটা অংশ, যেহেতু আমরা কিতাবুল ওহী থেকে আলোচনা করছি, ওহী নাজিল হওয়ার সময় আল্লাহ রাসূলের অবস্থা কি ছিল, এই যে ঠোঁট নাড়াচাড়া করতেন, এরপরে আল্লাহ তাআলা বললেন যে না আপনার এটা দরকার নেই, আপনার এই কোরআনকে আপনার সিনায় জমা করে দেওয়া এবং এই কোরআনকে পড়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এই হাদিসে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে ফুটে উঠল, তা হলো যে আল্লাহ তাআলা তার রাসূলকে কত ভালোবাসেন। যে আল্লাহর নবী কোরআন মুখস্থ করতে গিয়ে, কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করবেন, কষ্ট করবেন, এই কষ্টটুকু আল্লাহ তাআলা দিতে চান না, এই জন্য বললেন আপনার নাড়াচাড়া করার দরকার নেই, আমি আপনার সিনার ভিতরে গোটা কোরআনকে জমা দেওয়া করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। এরকম আরো অনেক জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে কষ্ট করতে লাগলেন, মনে হচ্ছে যেন নিজের জীবনটা কি শেষ করে দিবেন, আল্লাহ তাআলা বললেন কি, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীস আসাফা, আপনি কি আপনার নিজেকে একেবারে ধ্বংস করে ফেলবেন, এই লোকগুলো ইমান আনবে না এজন্য কি আপনি আফসোস করে নিজেকে শেষ করে ফেলবেন, তার মানে আপনার এত কষ্ট দরকার নেই, আপনি কষ্ট করেন, দাওয়াত দেন, হেদায়েত কে পাবে কে না পাবে সে দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তাহলে এখানেও কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ভালোবাসেন তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের সামনে স্পষ্ট হলো। এরকম যদি আপনি দেখেন কোরআনে সূরায়ে মুজাম্মিল পড়বেন, আল্লাহর নবী রাত ভর ইবাদত করতেন, আল্লাহ তাআলা বললেন না এত দরকার নাই, আপনি কি সারা রাত্র ইবাদত করে নিজের জীবনটা শেষ করে দিবেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা, কম্বল গায়ে দেওয়া কম্বল আবৃত ব্যক্তি, এটা আল্লাহ তাআলা তার নবীকে এরকম বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু এটাও একটা বিষয় যে আল্লাহ তাআলা দেখবেন আমাদের নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই, অন্য নবীদেরকে এরকম নাম ধরে ডাকা আছে, ইয়া আদম অকুলনা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া খুজুল কিতাবা, ইয়া ইব্রাহিম ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদদাক্তা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম,
নবীদেরকে এভাবে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। তাহলে এখানে বোঝা যায় যে নবীর মর্যাদা আল্লাহ তাআলা কত দিয়েছেন, যে লক্ষণীয় বিষয়। বলা আছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লি আযওয়াজিকা বানাতিকা, হে নবী হে রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, এগুলো মহব্বতের শব্দ। হে কামলিওয়ালা, আল্লাহ নবী কম্বল গায়ে দিয়ে আছেন, জ্বর উঠে গেছে তো ডাক দে হে কম্বলওয়ালা, তো এগুলো মহব্বতের ডাক। কিন্তু মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নাই, ডাইরেক্ট নাম আছে কোরআনে, সেটা ভিন্ন প্রসঙ্গে। পরিচয় দিতে গেলে তো মুহাম্মদ লাগবে। কোরআনে বলা আছে নুজ্জিল আলা মুহাম্মদ, যে কিতাব মুহাম্মদের উপর নাযিল করা হয়েছে। এখানে মুহাম্মদ না বললে তো আপনার পরিচয় ঠিকমতো আসবে না। এরকম বলা আছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। এখানে নবীর নাম আসছে কি জন্য? এইখানে নাম বলা ছাড়া কোনো উপায় ছিল না। তো আমরা দেখলাম যে এত ভালোবাসা আল্লাহর নবীর প্রতি যে তিনি নাম ধরে ডাক দিচ্ছেন না, আর বলছেন হে মুযাম্মিল কমলিওয়ালা, কমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় আপনি ইবাদত করুন তবে কিছুক্ষণ বিশ্রাম নেন, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, অর্ধেক বা তার চেয়ে একটু কমান, আউজিদ আলে অথবা একটু বাড়ান, অর্ধেক রাত্রে ইবাদত করুন অথবা অর্ধেক রাত্রে ঘুমান বা একটু বেশি ঘুমান বা একটু কম ঘুমান, কিন্তু একেবারে সারা রাত্র আপনার ঘুমানো দরকার নাই, আবার সারা রাত্র ইবাদত করাও দরকার নাই। আল্লাহ আকবার, কি মহাব্বত! এরকম যদি আপনি আরো লক্ষ্য করেন সূরা হুজুরাতে দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো পরামর্শ করছেন, তো কোন একজন সাহাবির আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে, নবীর আওয়াজের চেয়ে একটু বড় হয়ে গেছে। কোন কোন তাফসিরে লেখে এই সাহাবি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হোক অথবা অন্য কোন সাহাবি হোক, আওয়াজটা বড় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে দিলেন, ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না। এমনটা যদি করো তাহলে কি হবে? আনতাহবাত আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলে কাজাহারি বাদিকুম লি বাদিন, তোমরা একজন অপরজনকে যেরকম ডাকো জোরে ডাক দাও, খবরদার তোমরা নবীকে ডাকতে গিয়ে বা নবীর সামনে কথা বলতে গিয়ে এমন জোরে তোমরা কথা বলবে না। এমনটা যদি করো তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। তাহলে আমরা দেখি যে আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসেন। এখন একটু গভীরভাবে চিন্তা করেন, এই নবীকে যখন তায়েফের ময়দানে লোকেরা পাথর মারতেছিল আল্লাহ তাআলা তখন দেখেন নাই? আল্লাহু আকবার। হাদিসে বলা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠে দাগ দেখলেন, দাগ, কালো কালো দাগ। তো বলেন এগুলো আপনার কিসের? আপনার বোধহয় ছোটবেলায় কোনো গুটি পছন্দ হয়েছিল বা কোনো ফোড়া হয়েছিল। বলে না ফোড়া না, এটা তোমার কম যে আমাকে নির্যাতন করেছে তার প্রমাণ। এরপরে তায়েফের ওই হাদিসটা বললেন যে ওরা আমাকে, আমি ওখানে তিন দিন পর্যন্ত দাওয়াত দিলাম মক্কার লোকদেরকে, নেতাদেরকে, যে এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে হয়তো অন্য লোকেরা ইসলামের ছায়াতলে চলে আসবে। আমি দাওয়াত দিলাম, ওরা দাওয়াত তো কবুল করলই না, উল্টা যখন আমি রাস্তায় বের হলাম ওদের যুবক ছেলেদের হাতে পাথর দিয়ে বলল এটা পাগল, আমাদের বাপ দাদার ধর্মকে গালমন্দ করে, আমাদের বাপ দাদার ধর্মকে অচল বলে, তোমরাকে পাথর মারবা। বোঝা গেল তারাও বুঝতো পাগলকে পাথর মারতে বলে কি জন্য, তারা বুঝতে পেরেছে এটা কোন পাগল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রাস্তা বের হলেন ওরা পাথর ছুঁড়ে মারতে আরম্ভ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি লুটিয়ে পড়লেন, ওরা আবার ধরে দাঁড় করে পাথর মারতে শুরু করলো, দ্বিতীয়বার লুটিয়ে পড়লেন, এবারে আবার দ্বিতীয়বার তারা দাঁড় করে পাথর মারতে শুরু করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারে লুটিয়ে পড়লেন।
এখন ওই তিন জায়গায় তিনটা ছোট ছোট মসজিদ নির্মাণ করা আছে, মানুষেরা দেখতে যায় যাদের সুযোগ আছে। তাইফে যাওয়াটা খুব কঠিন, ওখান থেকে ওই মক্কার বাইরে প্রায় কত 70-80 কিলোমিটার হবে, পাহাড়টাই 40 কিলোমিটার বাইতে হয়, ওই ঘুরে 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 পাহাড়ে। তো যাই হোক, খুব সুন্দর শহর এবং ওটা আরবদের গ্রীষ্মকালীন শহর রাজধানী, কারণ ওখানে ঠান্ডা সময়ও ঠান্ডা বেশি পড়ে না আর গরমের সময় ঠান্ডা থাকে। তো এইখানে আল্লাহ রাসূল এইবার তিনবার লুটিয়ে বললেন, তৃতীয়বার ওরা মনে করলো যে লোকটা বোধ হয় মারা গেছে, ওরা ছেড়ে চলে গেল। ইতিহাস তো অনেক লম্বা, আপনারা জানেন বিষয়গুলোকে, যে আল্লাহর ফেরেশতা জিব্রাইল তখন আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে ওহী নিয়ে আসিনি, আজকে এসেছি আপনার সঙ্গে একজন ফেরেশতার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এই ফেরেশতা হচ্ছে পাহাড়ের দায়িত্ব, যার উপরে তিনি, আপনি যদি হুকুম করেন তাহলে আল্লাহ নির্দেশে এই দুই পাহাড়, তায়েফের বিশাল বিশাল যে পাহাড় বললাম, যে 40 কিলোমিটার উঁচু পাহাড়, এই পাহাড় গুলোকে চাপা দিয়ে ওদেরকে একেবারে শেষ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করেছিলেন যে আপনারা জানেন। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে তায়েফের লোকের আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর মারতে ছিল, আল্লাহ তাআলা তখন দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই দেখতে পাচ্ছিলেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে ওই পাথরটা ফিরাইয়া যে মারতেছিল তার গায়ে মারতে পারতেন কিনা? পারতেন, কিন্তু করেন নাই। এটা উহুদের ময়দানে আল্লাহর নবীর দানদান শহীদ হলো, এটা আমাদের দেশে সবাই বলে, কিন্তু কেমনে দানদান শহীদ? এটা পাথরের দাঁতে পড়ছে শহীদ হয়ে গেছে এই কথা? না না, এটা না। সিরাতের কিতাব থেকে দেখবেন যে আল্লাহর নবী উহুদের যুদ্ধে লোহার পোশাক পরে তারপরে যুদ্ধের ময়দানে নামলেন। বোঝা গেল এই যুব্য পরা যেমন আল্লাহ নবীর সুন্না, লোহার পোশাক পরাও কি সুন্না? এই সুন্না গুলো নাই। আল্লাহর নবীর গলাতে লোহার জাল পেঁচাইলেন, মাথায় লোহার টুপি, কাফেররা লক্ষ্য করলো যে এই লোকটাকে তীর মারলেও কাজ হবে না, তরবারি দিয়ে আঘাত করলেও কাজ হবে না। কি করা যায়? বড় একটা পাথর যদি এর মাথায় মারা যায় তাহলে বসে পড়বে, নিজের শরীরে যে লোহা আছে ওইগুলো ঢুকে যাবে, এভাবে মারা সম্ভব। এই পরিকল্পনা করে ঠিকই আল্লাহ নবীর মাথায় বড় একটা পাথর ছুঁড়ে মারলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়লেন, লোহার টুপি যে মাথায় ছিল, ওই যে হেলমেট পরে দেখবেন দুই দিকে আঙ্গার আছে, এরকম যে আংটা ছিল এটা গাল ছিদ্র হয়ে গালের ভিতর দিয়ে গিয়ে দাঁতে আঘাত করলো। আল্লাহ নবীর এইভাবে দুইটা দাঁত পড়ে গেল, লোহা তো বের হয় নাই। একটু দাঁতে চিপ ব্যথা হলে আমরা কি করি? নাচা শুরু করি, পাগল হয়ে যাই। আল্লাহর নবীর গাল ভেঙে গিয়ে দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, লোহাটা রয়েই গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল এরপরে একজন সাহাবি ওই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন। কত শক্তি ব্যয় করতে হয়েছে! যিনি টান দিলেন তার দুইটা দাঁত পড়ে গেল। তাহলে কি শক্তভাবে আটকে ছিল, লোহাটা বের হয়ে আসলো। আল্লাহর নবীর চেহারা রক্তে রঞ্জিত হলো। ভাইরা আমার, এবারে আপনি আগের গুলোর সাথে মিলান আজকের যে হাদিসটা আমরা বললাম, যে আল্লাহ তাআলা নবী যখন ওহি মুখস্থ করতে লাগলেন তখন আল্লাহ বলেন যে লা তুহাররিক বিহি লিসানাকালি তাজালাবি, আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, জিহ্বা নাড়াচাড়া করবেন না, আপনার এত কষ্ট করা দরকার নাই। এরপরে আরো যেগুলো বললাম সেইগুলো একদিকে রাখেন, আর এই যে পাথর মারলো এই কাহিনী আরেকদিকে রাখেন। কোন মিল আছে? আল্লাহ তারা কি দেখেন নাই তখন যখন পাথর মারা হচ্ছিল? আল্লাহর কি ফিরাবার ক্ষমতা ছিল না? অবশ্যই ফিরাবার ক্ষমতা ছিল। ফিরান নাই কি জন্য? হয়তো কেউ বলবে যে আল্লাহ তারা বোধ হয় নবীর প্রতি একটু অসন্তুষ্ট হয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ, এমন ধারণা করা হারাম, কুফুরি। কোরআনে স্পষ্ট বলা আছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা, হে নবী আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো তুমি কেন ফিরাও নাই? আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ অদ-দাররাউ ওয়াযুলজিলু হাত
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে ঢুকে যাইবা রবিউল আউয়াল মাস এলে পরে মিষ্টির দোকান খালি করে ফেলে নবীর মহব্বতে নবীর জন্মদিনে ছুটি দিল খুব ভালো কথা সাহাবারা যদি এগুলো করেন নাই আল্লাহর নবী নিজে এগুলো করেন নাই নবীর সঙ্গে তোমার এত ভালোবাসা তো আল্লাহর নবী যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট করলেন এই দাম দান শহীদ করলেন সেই কোরআনটা প্রতিষ্ঠিত করো কোরআনের হুকুমত কায়েম করো এটা করবে এটা করবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করলেন আল্লাহ বলছেন এই কষ্ট কেন করাইলাম যাতে করে কিয়ামত পর্যন্ত কোন বুজুর্গ সাহেব কোন পীর সাহেব কোন ওলি সাহেব এই কথা বলতে না পারে যে দিন প্রচার করতে গিয়ে আমাদের কষ্ট করার দরকার নাই ফু দিলে দিন কায়েম হয়ে যাবে আল্লাহর নবী কি তোমার পীরের চেয়ে বুজুর্গ কম ছিল আল্লাহর নবীর চেহারা কি তোমার পীরের চেয়ে সুন্দর কম ছিল আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে তোমার পীরের চেয়ে কম ছিল তাহলে মনে করতে হবে আল্লাহ তারা বলছেন তোমরা এমনি জান্নাতে ঢুকে যাইবা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসসাতহুমুল বাসাউ তাদেরকে কঠিন দুর্ভিক্ষ স্পর্শ করেছিল খাবার নাই পেটে পাথর বানতে হয়েছে অদ্দর বিপদ আপদ মুসিবত ওয়াজুলজিলু আর একদিকে ভূমিকম্পের মতো শত্রুদের আক্রমণ এমন এক কঠিন পরিস্থিতি حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله এমন কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহু আকবার এই রকম কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহর সাহায্য খুবই কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে নবী যেভাবে কষ্ট করেছেন নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা ছিল নবীকে দেশত্যাগ করতে হলো মার খেতে হলো এইভাবে কষ্ট করে তারপরে আল্লাহ সাহায্য করেছেন কিয়ামত পর্যন্ত যারা দিন কায়েম করবে দিন কায়েমের কথা বলবে তাদের মনে রাখতে হবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে তাদেরকেও জখম হতে হবে মার খেতে হবে বাড়ি ঘর ত্যাগ করতে হবে স্ত্রী সন্তান ত্যাগ করতে হবে জঙ্গলে থাকতে হবে পাহাড়ে থাকতে হবে আল্লাহ নবী পাহাড়ে থাকেন নাই কেন পাহাড় থাকতে হলো আপনি পারবেন উঠতে সেই পাহাড়ে আমি আমার যখন হালকা ছিলাম তখন উঠছি এখন উঠতে পারি না এখন হাঁপিয়ে যাই সেই পাহাড় গারে সুর যেখানে আল্লাহর নবী মদিনায় হিজরতের আগে আত্মগোপন করেছিলেন ওই পর্যন্ত কাফের পৌঁছে গেছিল আল্লাহ তাআলা সাহায্য করেন নাই তো আল্লাহ তো আগেই সাহায্য করতে পারতেন এই পাহাড়ে উঠলেন কি জন্য আল্লাহ তাআলা আগেই পারতেন না এই কুফফারগুলোকে অন্ধ করে দিতে না এটা শিক্ষার বিষয় কেন ওই পাহাড়ে উঠতে হইল ওই পাহাড়ে তিন দিন অপেক্ষা করলেন এরপরে যখন রওনা হলেন তারপরেও কিন্তু কুফররা পিছনে লেগে গেছিল এক কাফের তো আল্লাহ নবীকে ধরার জন্য কাছাকাছি গেছিল ইতিহাস অনেক লম্বা আল্লাহ তারা তখন সাহায্য করলেন ওই কাফের বসে বসছে পরে সে তওবা করলো আর বলল যে আমি এখন যদি কেউ আসে ফিরিয়ে দিব ওই কাফের কে দিয়ে আল্লাহ কাজ নিয়েছেন ওই কাফের ফিরে এসে বলল না ওদিকে নাই আমি দেখে আসছি তো যাই হোক আল্লাহ তাআলা এই সাহায্যগুলো আগে করতে পারতেন না খুব খেয়াল করবেন কে কি বলল আর কি না বলল আমাদের দেশে এখন বুজুর্গের মাপকাঠি আমি বলে থাকি বুজুর্গের মাপকাঠি কি কথা আমাদের পীর সাহেব কিবলা কিবলা মুসলমানের কিবলা কয়টা আর পীরের মুরিদের কিবলা কয়টা যত পীর তত কিবলা তো যাই হোক আমাদের পীর সাহেব কেবলা এত বড় বুজুর্গ একটা মুরগি জবাই করতে ভয় পায় এইটা বলে বুজুর্গের মাপকাঠি আর আল্লাহর নবী কি করলেন ইতিহাস পড়বেন মদিনায় একটা বিশাল বিকট আওয়াজ হলো ভয়াবহ সাহাবীরা তৈরি হচ্ছেন যে কি ঘটলো আমরা দেখে আসব আল্লাহর নবী একজন সাহাবীর দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে
ঘুরে ফিরে এসে বললেন যে না তেমন কিছু আমি দেখে আসছি, অসুবিধা নাই, কিছু সমস্যা নাই। তাহলে কি হলো, গত রাত্রে আমি প্রোগ্রাম করেছি ওই জায়গাটা কোথায় জানো, আরে নবাবগঞ্জ আসনের দিকে, দোহার নবাবগঞ্জ। তো আমাদের গাড়ি এক কেউ যেতে চায় না, আমার তো রাত্রে ফিরে আসতে হয় শুক্রবার, সকালে আসতে গেলে দেরি হয়ে যাবে, গাড়িওয়ালারা কেউ যেতে করে, শুধু রাস্তায় ডাকাত আছে। যাক মাহফিল শেষ করে বের হলাম, আয়রে আল্লাহ 200 গজ যাওয়ার পরে দেখি লাঠি ছোটা এত বড় রান্তা। আমি বললাম যে গাড়ি চালাই দাও, থামাই বেলা যা হয় হবে, ড্রাইভার তো চালাই গেল, মারলো বাড়ি একটা গাড়ি পরে, আল্লাহর হেফাজত করছে, বাড়িটা গ্লাসে পড়ে নাই, পড়ছে গিয়ে পিছনে। আচ্ছা ওইখান থেকে অতিক্রম করে সামনে আসলাম, হয়তো 500 গজ সামনে আসছি, এরপরে দেখি রাস্তা তো ভাঙ্গা, সামনে এত বড় এক লম্বা রামদা লাঠি ছোটা। আমি এইবার থামাও, এবার দৌড় দিও না, কেন এবার গাড়ি সামনে দাঁড়াইছে, ওরা সামনে গেলাম ভাঙিয়ে দেয়, তারপর কি করবো, দাঁড়াইলাম আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম। ওরা কিন্তু বের হইয়েন না, ওরা খুব মারবে, না আমি বের হবো, বের হয়ে কথা বললাম। তো শেষ পর্যন্ত বললাম যে মাহাবিল থেকে আসছি ঢাকা যাবো, কোথায় আমরা পাহারাদার পাহারাদারি করি, এই কোনো ডাকাত বিপদ থাকে সেই দেখাশোনা করি, আমি যাক বাঁচতাম থেকে সালাম দিয়ে চলে গেল। কারণ আসলে পাহারাদারি করে ডাকাতি করতে তো আল্লাহ ভালো জানে ওরা কি করে না করে। এইরকম আমরা 3 জায়গা আটকে পড়লাম এক রাত্রে, তবা করলাম যে আল্লাহ তুমি এইসব জায়গায়। তো এত বড় লম্বা লম্বা রামদা, আমার সাথে ছিল একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আছে নাকি আজকে নাই, সে তো ভয় তো পিছনে আল্লাহ মিলিয়ে করতে লাগলো, আর আমরা দোয়া করতে লাগলাম যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দাও আমিন খালফিহিম সাদ্দান ফাগ শাইদাহুম ফাহুম লা ইউনসুরুন। সূরা ইয়াসিনের আয়াতে আপনারা পড়বেন, এক বলে ইনশাআল্লাহ শত্রু যত বড় কঠিন হোক আল্লাহ তাআলা দমন করে দিবেন। সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও আমিন খালফিহিম সাদ্দান ফাগ শাইদাহুম ফাহুম লা ইউনসুরুন, এটা পড়তে লাগলাম, আল্লাহ হেফাজত করেছেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরকম ঘুরে আসলেন আর বললেন যে না কোনো ভয় নাই, কারণ আমাদের যদি আমরা ওইটা দেখে ভয় পাই, তো আমি বললাম ড্রাইভারকে বললাম যে অসুবিধা নাই, ওরা বেশির থেকে বেশি আমাদের মেরে ফেলবে, এই তো কথা, তো মরণ যদি থেকেই থাকে তো মরবো, এত ভয় পাবো কি জন্য, আমাদের জীবনের মালিক কে, আর বাঁচাবার মালিকও কে। কাজেই বুঝতে হবে আল্লাহর নবী কিভাবে, এত আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই আয় হাদিসে আল্লাহ তাআলা নবীকে বললেন আপনার এত কষ্ট করার দরকার নাই, আর সেই নবী এত কষ্ট করছেন, আল্লাহ কেন কষ্ট দিলেন, কেন নবীর দান্দান শহীদ করতে হলো, কেন নবীকে তাইফে মার খেতে হলো, একটাই কারণ, যাতে করে কেয়ামত পর্যন্ত যত মানুষের আসবে দিন কায়েমের কথা বলবে আল্লাহর নবীর আশেক দাবি করবে, তারা যেন নবীর এই আদর্শকে জীবনে বাস্তবায়ন করতে পারে। কেউ যেন না বলে যে না আমাদের এত কষ্ট করার দরকার নাই, নবী এই জন্য এই কাজগুলো আল্লাহ তাআলা নবীকে দিয়ে করাইলেন যে নবীর চেয়ে আমার কাছে প্রিয় আর কেউ নাই, নবীর চেয়ে আমার কাছে বুজুর্গ আর কেউ নাই, নবীর চেয়ে আমার কাছে সম্মানিত কেউ নাই। সুতরাং নবীকেই যখন এই কষ্ট করতে হয়েছে, বোঝা গেল দুনিয়ার যে কেউ আমার দিন কায়েম করতে যাবে তাকে কষ্ট করতে হবে, এই শিক্ষা দেওয়ার জন্যই এটা হয়েছিল। আমরাও খেয়াল রাখবো, আমরা যারা দিনের দাওয়াতের কাজ করছি আমাদের সব জায়গায় কেউ ঝুঁকি আসবে, আমাদেরকে কেউ পাগল বলবে, পাথর মারবে, আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে দেশ ত্যাগ করতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হবে, এইগুলোর মধ্যেই তো মজা। আপনি সত্যিকার অর্থে ভালোবাসে দুনিয়ায় দেখবেন যারা একটা মেয়েকে ভালোবাসে সে কি করে দেয়, ঘর ছেড়ে দেয়, তো একটা সামান্য একটা পচা যে মেয়েটা কি করে পায়খানা করে পেশাব করে মুখে ময়লা দাঁতে ময়লা ছাতে ময়লা বুড়ি হয়ে যায়, এই যে একটা মেয়ের পিছনে পড়ে পাগল হইল সে মেয়ের জন্য কি করে দেয়, সে বাড়িঘর ত্যাগ করে, মা বাপ ত্যাগ করে, মা বাপকে খবর দেয় মেয়ের কাছেও যাবি না, মা বাপকে ত্যাগ করে চলে যায়, আছে না কোনো নজির, মেয়েরা ছেলের জন্য পাগল হয়ে যায় মা বাপ ত্যাগ করে চলে যায়। তো যদি দুনিয়ার সামান্যই ভালোবাসার জন্য বাড়িঘর ত্যাগ করা লাগে মা বাপ ত্যাগ করা লাগে, আপনি আল্লাহর ভালোবাসা এমনি পেয়ে যাবেন, আপনি বাড়িঘর ত্যাগ করবেন না মা বাপ ত্যাগ করবেন না সব কুফফার আপনি মেনে নেবেন, এটা হবে নাকি? আল্লাহর ভালোবাসা কি একটা মেয়ে লোককে ভালোবাসার চেয়ে কম হয়ে গেল? আল্লাহর ভালোবাসা একটা মেয়ের ভালোবাসার চেয়ে কম হয়ে গেল? তুমি একটা মেয়েকে ভালোবাসে বাড়ি ঘর ত্যাগ করলা, ভাই বোন ত্যাগ করলা, মা বাপ ত্যাগ করলা, আর আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তুমি এগুলো করতে পারবা না,
এটাই পরীক্ষা। স্বর্ণ যদি সুন্দরী মেয়ের গলায় উঠতে হয়, হার হয়ে গলায় উঠতে হয়, তাহলে কি করতে হবে? আগুনে পোড়া খেতে হবে, এরপরে হাতুড়ির বাড়ি খেতে হবে, এরপরে সুন্দরী মেয়ে লোকের গলায় স্থান পাবে। তো তুমি আল্লাহর জান্নাত পাইতে চাও, আগুনের পোড়াও খাইবে না, লোহার বাড়িও খাইবে না, এমনি পাই যাইবা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকেও কষ্ট দিয়েছেন, নবীদেরকে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালিগালাজ সহ্য করতে হয়েছে। আমরাও যারা দিনের কাজ করো, আমাদের সামনে বিপদগুলো আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে সঠিকভাবে বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। আর যে বইটার কথা বললাম, আমাদের যে দুইটা বই, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, আমার লেখা সেজন্য বলছি না, আপনারা পড়লে বুঝবেন। এই বইটাতে প্রথম আল্লাহর পরিচয়, একজন একেবারে প্রাথমিকভাবে যে কাউকে দাওয়াত দেন, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, তার জন্য শুরুতে দাওয়াত দেওয়া আছে আল্লাহর পরিচয়, এই মহাকাশ বিজ্ঞান দিয়ে, স্থল বিজ্ঞান দিয়ে, প্রাণী জগৎ দিয়ে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো চিন্তা করতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, আল্লাহর পরিচয় খুঁজে বের করার জন্য সেগুলো আছে, নিজেদের দেহ দিয়ে আছে। এরকম ভাবে এরপরে আপনার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, ঈমানের জন্য যে মৌলিক বিষয়গুলো, তাওহীদের বিষয় আছে, তাওহীদের দুই রকম, একটা আছে কুফর বিত তাগুত, তাগুত কি জিনিস, তাগুত কত প্রকার তাগুত আছে, বড় বড় তাগুত গুলো কি কি আছে, এগুলো মানুষ জানে না, মৌলিক বিষয়গুলো এগুলো এখানে আছে। এই জাদু প্রসঙ্গে আলোচনা আছে, সাহের একটা তাগুত, এরকম আল্লাহর বিধান সম্পর্কে আলোচনা আছে। তো আমরা এগুলো নিজেরা কিনবো, আর যাদের সুযোগ আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে সিরিজ আকারে আরো বের করা, কারণ আপনারা দেখছেন হয়তো যে অক্ষরগুলো একেবারে ছোট করি নাই, বুড়া মানুষ যাতে পড়তে পারে, যারা প্রকাশনায় আছে তারা বলছে আর একটু ছোট করে দেই, তাহলে আরো কিছু বিষয় চলে আসবে, আর তাড়াহুড়ার কোন দরকার নাই। আমরা বইয়ের কাগজ ভালো দিব ইনশাল্লাহ, লেখাটাও বড় অক্ষরে যাতে ভালো হয়, মানসম্পন্ন হয়, আস্তে আস্তে প্রকাশ করব। আপনারা এই বিভাগে, প্রকাশনা বিভাগে সাহায্য করতে পারেন, সহযোগ করতে পারেন। হাদিসে বলা আছে মানুষ মারা গেলে তিনটা জিনিস চালু থাকে, কয়টা জিনিস? একটা কি? সাদাকা জারিয়া, এখানে সাদকা জারিয়াও আছে। আর দুই নম্বর আছে এলেম, যদি কেউ এলেম বিতরণ করে, এলেম প্রচার করে, এখানে এটাও আছে, দুইটা একসাথে। আপনি কারণ আপনি যদি এমন করেন, আপনি বললেন যে ওদের আমি পরবর্তী যে সিরিজটা বের হবে এটা সাফার আর খরচটা আমি দিয়ে দেবো, আমাদের এটা 50,000 টাকা খরচা গেছে এক একটা, এটা 1,000 কপি করে করতে, তো এরপরে তো আর বেশি খরচা হবে না, 1,000 করা 500 করা যা, তারপরে বাকিগুলো একই কাছাকাছি খরচা, কাগজের দামটা বেশি হয়, তো আমাদের 1,000 করে করতে 50,000 টাকা খরচ হয়েছে। তো এরকম যদি আপনার কেউ মনে করেন যে আমি কি করব, পরবর্তী যে বইগুলো হবে এগুলো 1,000 টাকা আমি দেবো, বা কেউ বলে 500 আমি দেবো, বা 100 বই আমি খরচা ছাপা দিয়ে দেবো, ছাপার খরচ দিয়ে দেবো, এটা আপনার দিতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। এরকম এটা নিশ্চয়ই একটা সদকা জারিয়ার কাজ হবে এবং দিনই কাজে অংশগ্রহণ করার একটা ওসিলা এটা, কারণ কোরআন হাদিসের দলিলের মাধ্যমে সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা যারা আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করেছেন, কিছুটা বুঝার তৌফিক দান করেছেন, আমাদের দায়িত্ব আছে। আমরা মুখে দাওয়াত দিব, আমাদের দেখেন আমরা চেষ্টায় কম করি না, আমাদের পক্ষ থেকে এই যে বয়ানগুলো করা হয়, আমি প্রত্যেকটা বয়ানটাকে চেষ্টা করি কোরআন হাদিস দলিল দেওয়ার জন্য। যারা আজকে এলমুল গায়েব সম্পর্কে আলোচনা ছিল, এলমুল গায়েব সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে মোটামুটি ভাবে দলিল আনা হয়েছে, এটাকে আবার আপনারা কিছুদিন পরে ক্যাসেটে পাইবেন, সিডি পাবেন, এরপরে আবার কিছুদিন পরে বই চলে আসবে। এখন আর শীত না, এখন বই দেবো আমরা, শীত দিলে ওগুলো হারাই ফেলায় মানুষে। তো এই জন্য আমরা এখন আমরা চিন্তা ভাবনা করেছি সিরিজ আকারে পর্যায়ক্রমে, ইনশাআল্লাহ আরো অনেক বই আসবে। তো যদি মনে করেন আমরা দেখি যে না আমাদের আর চলা সম্ভব না, তাহলে তো আমাদের বসে পড়তে হবে, দিনই কাজটা যাতে শেষ হয়ে না যায়, এই জন্য আপনাদের একদিকে দোয়াও চাই, আর যাদেরকে আল্লাহ তারা আর্থিক সচ্ছলতা দান করেছেন তাদের সহযোগিতাও চাই। ইনশাআল্লাহ যদি আমরা এভাবে পরস্পর সহযোগিতার মাধ্যমে কাজ করি, কোরআনে আল্লাহ বলছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং ন্যাক কাজে একে অপরকে সাহায্য করো, বলে তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং গুনাহের কাজে কেউ কাউকে সাহায্য করো না। তা আমরা ন্যাক কাজে প্রতিযোগিতা করব, সাহায্য করার জন্য আগিয়ে আসব, তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনী কাজগুলো আরো বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার
এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।